টেকসই উন্নয়ন আর বিপর্যয়ের হাত থেকে পরিবেশকে রক্ষা, এমন ধারণাকে সামনে রেখে দেশে প্রথমবারের মতো আয়োজিত হলো পুনরায় ব্যবহারযোগ্য উপাদানের তৈরি পোশাকের ফ্যাশন শো। বিবি রাসেল মানেই ভিন্ন কিছু, বরেণ্য এই ফ্যাশন ডিজাইনারের পরিকল্পনায় এবার রাজধানীতে অনুষ্ঠিত হলো দেশের প্রথম ব্লু র্যাপ ফ্যাশন শো। রোটারি ক্লাব অব ঢাকা পাথফাইন্ডারের এই আয়োজনে অর্জিত অর্থ ব্যবহৃত হবে ক্যান্সার চিকিৎসা সেবায় নিয়োজিত নার্সদের প্রশিক্ষণে। আমরা যে ফান্ডটা রেজ করেছি সেই ফান্ডটা আমরা আবার সেই যেই মেডিকেল মিশনটা আমরা প্রতি বছর করি সেই মেডিকেল মিশনে আমরা ইউজ করব। যেমন এই বছর আমরা প্রায় 100 মতো নার্সকে কেমোথেরাপির সার্টিফিকেশন কোর্স করাবো, প্রায় 30-35 জন নার্সকে হসপিস এবং প্যালিটিভ কেয়ারের উপরে সার্টিফিকেট কোর্স করাবো। এমন আয়োজন পথ দেখাবে ভবিষ্যৎ প্রজন্মকে, এগিয়ে নিয়ে যাবে টেকসই উন্নয়নের ধারণাকে, এমন বিশ্বাস রাখছেন আয়োজকরা। এইটার অংশ হতে পেরে খুবই আনন্দ বোধ করছি, কারণ সাস্টেইনেবল মেটেরিয়াল দিয়ে কী কাপড় করা যায় এবং করতে পারে এটাও আমরা একটু একটা ছবি দেখবো এবার। ভিন্ন ধর্মী এই ফ্যাশন শোতে পুনরায় ব্যবহারযোগ্য পোশাক পরে রানওয়েতে ঝড় তোলেন মডেলরা, ক্যাটওয়াকের ছন্দে উষ্ণতা ছড়ান মিলনায়তন জুড়ে। তারপরেও আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি একটা মানুষ বা নিজে যে কোনো পোশাকে ক্যারি করতে পারাটা, স্বাচ্ছন্দ্য বোধ করা, ক্যারি করাটাকেই বোধহয় ফ্যাশনেবল হতে সাহায্য করে। বিবি আপা উনি কিন্তু তার শিল্পটাকে অনেক পরিশ্রম করে উনি কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে এসেছেন। এখন কিন্তু সেই আপনার গামছা দিয়ে, খাদি দিয়ে, কটন দিয়ে, মুসলিন দিয়ে, জামদানি দিয়ে, আধুনিকতার ছোঁয়া দিয়ে সারা বিশ্বকে উনি দেখিয়ে দিয়েছেন ফ্যাশন। সৌরভ আপা, বিবিসি নিউজ, ঢাকা।